সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে আমন্ত্রণ জানাই আমাদের বিজয় সংলাপের আজকের পর্বে। আজকের বিষয় নারী পুরুষের সম্পর্ক। এই বিষয়ে আলাপ করার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন আপনাদের সকলের পরিচিত ড. সলিমুল্লাহ খান, অধ্যাপক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস। আরেকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের শিক্ষক সায়মা খাতুন। আপনাদের দুজনকে স্বাগত জানাই। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে নারী পুরুষের সম্পর্ক একটি মানব সভ্যতার মতোই প্রাচীন এবং বর্তমান। সেই শিকার অর্থনীতি যুগে শিকার ও সংগ্রহের সময় পুরুষরা শিকার করতেন, নারীরা সংগ্রহ করতেন। সেভাবে তাদের যুথবদ্ধ কর্মপ্রয়াসের মাধ্যমে সভ্যতা এগিয়ে গেছে। তারপরে ধরা যাক যখন কৃষি অর্থনীতির সময় এসছে, তখন দেখা যাচ্ছে নারীরা পশুপালন ইত্যাদিতে সহায়তা করেছে, কৃষকরা ফসলের মাঠে কাজ করছে, নারীরাও তাদের সাথে যুক্ত হয়েছে। এইভাবে ক্রমশ সভ্যতা এগিয়ে গেছে নারী পুরুষের যৌথ প্রয়াসে। আমাদের কবি কাজী নজরুল ইসলাম যেরকম বলেছেন, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। খুবই যথার্থভাবে উনি সেটি দেখিয়েছেন। এবং আমরা আজকের যে সভ্যতা, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের নারী পুরুষের একেবারে যৌথ প্রয়াসের একটি যোগসূত্রেই এই সভ্যতা তৈরি হয়েছে, মানবের সভ্যতা। কিন্তু আমরা দেখেছি যে নারী এবং পুরুষকে আমরা বিভিন্ন অভিধায়, বিভিন্ন এক ধরনের প্রচলিত ধারণায় বা স্টেরিওটিপিক্যাল জায়গা থেকেও মাঝে মাঝে আমরা দেখেছি। যেমন পুরুষকে আমরা একটা শক্তিশালী, সাহসী, আক্রমণাত্মক জায়গা থেকে দেখতে চেয়েছি, এবং নারীকে আমরা কিছু নম্রভদ্র, এক ধরনের সহনশীল জায়গা থেকে নারীকে দেখতে চেয়েছি। তো এই ধরনের একটা স্টেরিওটিপিক্যাল জায়গার বাইরেও নারী পুরুষের ভূমিকার কালে কালে, যুগে যুগে পরিবর্তিত হয়েছে। তো এই সমস্ত সকল বিষয় নিয়ে আমরা আজকে দুজন আমাদের বিশিষ্ট অতিথি, তাদের সাথে আমরা একটু আলাপ করব। আমরা প্রথমেই ড. সলিমুল্লাহ খান, আপনার কাছে আসছি। আপনি তো বহুদিন ধরে দেখছেন এই পৃথিবীকে, এবং আপনি দেশে বিদেশে বহু জায়গায় আপনি কাজ করেছেন। এখন একটা বিশ্ববিদ্যালয়েও আপনি আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেখছেন। আপনার নিজের প্রজন্মে আপনি নিজে যখন বেড়ে উঠছিলেন, তখন একটা নারী পুরুষের সম্পর্কের মধ্য দিয়ে আপনার জীবন প্রবাহিত হয়েছে। সুতরাং আপনি যদি সমস্ত বিষয় নিয়ে, এই যে নারী পুরুষের সম্পর্কের বিবর্তন, সেটা দিয়ে যদি আমরা আজকে শুরু করি। ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। আপনাদের টেলিভিশনে প্রথমে আসলাম, তো বিষয়টা এমন ভারী বিষয় চাপিয়ে দিয়েছেন যেটা নিয়ে কথা বলা বিপজ্জনক। না, আমরা খুব আড্ডার মুডে আজকে আমরা কথাবার্তা বলবো। আমার অনেক বিষয়ে সন্দেহ হয় যে নারী পুরুষ সম্পর্ক বলে কিছু আদৌ আছে কি না। সম্পর্ক বলতে আমরা কি বুঝি সেটা বলতে হবে, তারপরে বলতে হবে নারী বা কে, পুরুষই বা কে। এখন একটা সমস্যা হচ্ছে কি, আমরা তাকে একজন ব্যক্তি মানুষ। ঘটনা যখন আমাকে যদি শুধু পুরুষ হিসেবে দেখা হয়, আমার ব্যক্তিত্বটা কোথায় যেন আমার মনে হয় লোপ পেয়ে যায়। আর কাউকে বলে সে একটা নারী, সে তার নারী জাতির প্রতিনিধি। আমি নিজেকে পুরুষ নই এটা বলবো না, যদিও মাঝে মাঝে আমার সন্দেহ হয় আমি নারী না পুরুষ। আমি মাঝে মাঝে সন্দেহ পড়ি, না সত্যি বলছি। হ্যাঁ, অর্থাৎ কী কী কারণে আমি পুরুষ হলাম। আপনি যদি আমার বায়োলজির কথা বলেন, সেটা বলার প্রয়োজন নাই। তাহলে কোন জিনিসটা দিয়ে আমরা একটা জাতিকে নারী জাতি আর পুরুষ জাতি বলি? ব্যক্তি নারী আছে অজস্র, আমি অনেক নারীর প্রেমে পড়তে রাজি আছি, কিন্তু নারী জাতি জিনিসটা বুঝতে পেরেছি এটা আমি বলবো না। সেটা তো কেউ বুঝতে পারে না, ফ্রয়েড এত বছর ধরে কাজ করেও বুঝতে পারেন না। উনি তো পারেন নাই, সেটা তো তার সমস্যা, কিন্তু আমার সমস্যা অন্য রকমের। আমরা যখন কথায় কথায় বলি নারী পুরুষ সম্পর্ক, আমি বহু নারী পুরুষের সম্পর্ক দেখেছি। আপনার কথায় বলি, 40 বছর তোমার সাথে সংসার করলাম, কিন্তু তোমাকে বুঝতে পারলাম না। আমাদের আঞ্চলিক ভাষায় তোমাকে বুঝবার পারলাম না এইভাবে বলে। আমাদের মা বাবাদের জেনারেশনের কথা থেকে বলছি। তো এখনও লোকে পরস্পরকে বেশি বুঝতে পারছে কি না, আমার সন্দেহ আছে। তার মানে নারী পুরুষ সম্পর্কে কোনো প্রগতি হয়েছে কি যদি বলেন, অর্থাৎ আগে আমরা অনেক বেশি নিষ্ঠুর ছিলাম, এখন অনেক বেশি দয়ালু হয়েছি। প্রযুক্তির উন্নতি সত্ত্বেও এই কথাকে আমরা বলতে পারি? মানুষ চাঁদে গিয়েছে, তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলছেন তিনি পারমাণবিক বোমা মেরে ঝড় উড়িয়ে দেবেন। এত প্রগতির পরেও কিন্তু মানুষ আরেকটু দয়ালু হয়েছে, আরেকটু স্নেহপ্রবণ হয়েছে বলা যাবে না। আচ্ছা, এবং নারী পুরুষকে কামনা করছে কিনা আমি জানি না, কিন্তু পুরুষ হিসেবে আমি অনেক নারী কামনা করি বটে। কিন্তু এইটা কি নারী জাতির সাথে এর সম্পর্ক কি? এবং আপনি দেখবেন যে অনেক সময় কামনা জেন্ডারকে অতিক্রম করে, অর্থাৎ পুরুষ ও পুরুষকে কামনা করে, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে আমাকে বলতে হবে কামনার বাইরে গিয়ে নারীর পরিচয়টা কি? আরেকটা হচ্ছে কি, যখন ভালোবাসারই একটা স্তর হয়, বাংলা ভাষা, এই যে ভালোবাসা কথাটা খেয়াল করেছেন বাংলায়, মানে নারী পুরুষের মধ্যে প্রথম সম্পর্কে আমি ভালোবাসা বললাম, আরও সম্পর্ক আছে, অপত্য স্নেহ আছে। ভালোবাসার মধ্যে দুভাগ করেন, একটা ভালো আর একটা বাসা। এই বাসা হচ্ছে বস ক্রিয়া থেকে তৈরি হয়েছে, অর্থাৎ বসা, থাকা। এই যে আমরা যে ঘরে থাকি তাকে বাসা বলি কেন? ভালোবাসা থেকে আসে আইডিয়াতে আমরা দুজন একসাথে থাকবো। ইংরেজিতে এটা ধরা পড়ে, কিন্তু যাকে বিয়ে করে নারী তাকে বলে হাজব্যান্ড। হাজব্যান্ডের ভিতরে শব্দটা হচ্ছে হাস মানে হাউস, কিন্তু এটা যেমন জার্মান অনুবাদে হুসবান বলে, যে ঘর বাঁধে। বাংলা অনুবাদ করলে আমরা গৃহকর্তা বলি, মানে আরো যদি বলি আমাদের মিস্ত্রির ভাষায় ঘরামি, যে ঘর তৈরি করে। কাঠের মিস্ত্রি যে ঘর মানে তাকে ঘরামি বলে। আর আমার যার পুরুষের সাথে ঘর বাঁধলাম তার মানে কথা যে আগে সম্পর্ক যখন চঞ্চল থাকে তখন আমি কার সাথে থাকবো, মানে অর্থাৎ বিয়ে করা এবং ভালোবাসার কথা হচ্ছে আমি জীবনটা শেষ পর্যন্ত কার সাথে কাটাতে চাই, সেটাই হচ্ছে বাসা। তো ভা কথার কথা থেকে আসছে কপাল থেকে, ভাল যা দেখা যায়, যেমন প্রতিভা বলে। প্রতি তো হলো আপনার বাদ দেন, এটা হচ্ছে উপসর্গ, শুধু ভা মানে যা প্রতিভাত হয় সেই ভা। তাহলে ভালো বা অর্থাৎ যার সাথে থাকাটা প্রকাশ্যে, গোপনে নয়, সেটাই হচ্ছে ভালোবাসার। আমি কিন্তু কিন্তু নারী পুরুষের তো প্রচুর গোপনীয় সম্পর্কও আছে, সেই বিষয়ে আমরা আমি নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বলি 40 বছর যার সাথে ঘর করলাম, যাকে হাজবেন্ড মানলাম, তাকেও বুঝতে পারি না। কিন্তু আমার প্রশ্নটা স্যার এখানে যে তাহলে ভালোবাসা কি সবসময় প্রকাশ্যে হতে হবে? যেখানে ভা যেহেতু আছে তাহলে সেটা কি সবসময় বলিনি আমি, যে ভালোবাসারই একটা উত্তরণ হয়। হ্যাঁ, আমরা একসাথে ঘর করব, আমি ঘর করলাম না রে, আমি সংসার করলাম না, আউল বাউল ফকির সেজে ভেক নিলাম না। এই যে ঘর করা কথাটা যে অর্থে বলে, ভালোবাসার থেকে উত্তরণ আরেকটা পর্যায়ে হচ্ছে ঘর করা। সেটাও নারী পুরুষ সম্পর্কের একটা রূপ, যেখান থেকে সন্তান সন্ততি বৈধতা লাভ করে। সন্তান সন্ততি আসে বলবো না, বিবাহ বহির্ভূত সন্তান সন্ততি হতে পারে। তাহলে আপনি যেহেতু ইতিহাসের কথা বলেছেন, মানব জাতির মধ্যে নারী পুরুষের সম্পর্ক বহু রূপ বিবর্তিত হয়েছে, সেটা সাইমা ভালো বলতে পারবেন। আমরা একটু সাইমা খাতুন কাছে যাচ্ছি। ধন্যবাদ স্যার। সাইমা খাতুন, আপনি তো একজন নৃবিজ্ঞানী হিসেবে আপনি তো নারী পুরুষের সম্পর্কটা বহুদিন থেকে পড়ছেন এবং দেখছেন, এবং বিভিন্ন আপনাকে একই প্রশ্ন আমরা করতে চাই যে আপনি নারী পুরুষের সম্পর্কের বিবর্তনটা কীরকম দেখছেন? প্রথমে এই ধন্যবাদ জানাই অধ্যাপক মাজহার আমাকে বিজয় টিভিতে আমন্ত্রণ করার জন্য, এবং আমি খুব সম্মানিত বোধ করছি অধ্যাপক সলিমুল্লাহ খানের সঙ্গে একসঙ্গে এই সংলাপে অংশগ্রহণ করতে পেরে। যে কথা সলিমুল্লাহ খান বলছিলেন যে ভালোবাসা, তো আমি শুরু করতে চাই হচ্ছে কবি হাফিজের একটি উক্তি দিয়ে, যে প্রথমে ভালোবাসা খুব সহজ মনে হয়েছিল, পরে নানাবিধ জটিলতা দেখা দিল। তো এই হচ্ছে মানে এক কথায় ভালোবাসার বিবর্তন, যে প্রথমে যেটা সহজ মনে হয়েছিল পরে যখন এই বিরাট বড় সমাজ সংস্কৃতির প্রেক্ষিতে যখন এই কে নারী কে পুরুষ যে কথা বলছিলেন, সেই আমরা যেটাকে নৃবিজ্ঞানে বলি যে কনস্ট্রাকশন অফ জেন্ডার, যেভাবে করে ম্যাসকুলিনিটি ফেমিনিটি তৈরি হয়, যে কারণে কেউ নারী কেউ পুরুষ হয়, অথবা কেউ নারী বা পুরুষ কিছুই হয় না। এবং অন্যান্য যে লিঙ্গ আছে এলজিবিটিকিউ যেটাকে বলা হচ্ছে, যে বিভিন্ন বিচিত্র লিঙ্গ আছে, সেই বিষয়ে একটা আসলে একটা নৃবিজ্ঞানের দৃষ্টিতে সেটা হচ্ছে একটা কনস্ট্রাকশন, যেটা কেবল বায়োলজিক্যাল না। একটু আগে তো সলিম ভাই বললেন যে আমি কি পুরুষ, কি আমি আমার বায়োলজির জন্য, সেরকম আসলে নৃবিজ্ঞান বলছে যে সেটা হচ্ছে একটা সোশ্যাল কালচারাল কনস্ট্রাকশন। সেই সোশ্যাল কালচারাল কনস্ট্রাকশনের ভেতরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় নারী পুরুষের অর্থ বিভিন্ন রকম হয়। পুরুষ কি করবে, ওই যে পুরুষ যে ম্যাচো হবে, বা একটু আগেই যে আপনি বলছিলেন পুরুষ মানে যে একটু অ্যাগ্রেসিভ হবে আর নারী মানে একটু কোমল হবে, এই বিষয়টিও কিন্তু আসলে কনস্ট্রাকশন। অন্য অনেক সমাজ আছে, আমরা নৃবিজ্ঞানী হিসেবে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন সমাজকে পাঠ করি, সেখানে আমরা দেখি যে বিভিন্ন সমাজে কিন্তু একেবারে অন্য রকমের নারী এবং পুরুষের কনস্ট্রাকশন আছে। এমনকি আমাদের বাংলাদেশেও বিভিন্ন যে অন্যান্য বহু জাতি আছে, সেখানেও পুরুষ এবং নারীর সম্পূর্ণ এক্সপেকটেশন ভিন্ন রকম। জি 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 ধন্যবাদ। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। বিরতির আগে আমরা একটু বিরতির পরে এসে আমরা জানতে চাইবো আসলে আপনাদের কাছ থেকে যে এই যে বিভিন্ন স্ফিয়ার আছে সমাজের, যে যে ধর একটা পরিবার একটা জায়গা, একটা শিক্ষায়তন একটা জায়গা, তারপরে কর্মস্থল যেটা কাজ করে মানুষ, একটা বিভিন্ন কর্মস্থল হতে পারে, সেটা ফর্মাল ইনফর্মাল বিভিন্ন জায়গায় মানুষ কাজ করে। তো সেই সমস্ত বিভিন্ন এই যে জীবনযাপনের বিভিন্ন পরিসরে নারী পুরুষের সম্পর্কগুলি কীরকম, এবং আমরা দেখছি যে আমাদের এই অঞ্চলে নারী পুরুষের সম্পর্ক আমরা কতটা যেটাকে কোড আনকোড ম্যাচিউরড বলে সেইটা আমরা করতে পারছি কিনা, সেই সমস্ত নিয়েও আমরা কথাবার্তা বলতে পারি। তো দর্শক মণ্ডলী, আপনারা শুনছেন আমাদের বিজয় সংলাপ, যেটার আজকের বিষয় হচ্ছে নারী পুরুষের সম্পর্ক। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপনের পর আবার আমরা ফিরে আসবো, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। আজকের বিষয় নারী পুরুষের সম্পর্ক। আমরা আলাপ করছি প্রফেসর সলিমুল্লাহ খান এবং সায়মা খাতুন, দুজন বিশিষ্ট অতিথির সাথে। আমরা সায়মা খাতুন, আপনার কাছে জানতে চাই যে ধরেন এই যে নারী পুরুষের সম্পর্কের বিভিন্ন যে জায়গা পরিসর সমাজে, আমরা একদম যদি পরিবার থেকে শুরু করি, সেটা আপনি একটু যদি আমাদেরকে বলেন যে পরিবারে নারী পুরুষের সম্পর্ক, পরিবারে এই যে বাচ্চারা থাকে তাদের মধ্যে নারী বাচ্চা পুরুষ বাচ্চা, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা, এবং বাবা মার সম্পর্ক সেইখানে আমি অনেক বলতে শুনেছি অনেককে যে এরকম বাবা মার সম্পর্কের কারণে ছেলেমেয়েরা এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে কি করবে না, সেরকম ঘটেছে। তো আপনি বিষয়টাকে কীভাবে দেখেন? আপনি যেটা একটু আগে বলছিলেন যে বিবর্তনের কথা, পরিবারের ক্ষেত্রে আমরা যে নৃবিজ্ঞানে যে পড়াশোনা, যেখানে আসলে নৃবিজ্ঞান একটা বিরাট বড় জায়গা হচ্ছে পরিবার, কিনশিপ অ্যান্ড ফ্যামিলি। সেখানে বাংলাদেশ নিয়ে অনেক রকম কাজ এবং গবেষণা আছে, আরও অনেক গবেষণার দরকার আছে। সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরিবার বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বিরাট বড় একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বলা যেতে পারে যে যেমন আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম হচ্ছে প্রথম যারা ব্যাপকভাবে শিক্ষা এবং কর্মক্ষেত্রে আসে। তার আগের প্রজন্মে নারীরা প্রধানত গৃহভিত্তিক জীবনযাপন করতেন, কিছু ব্যতিক্রম বাদে। কিন্তু আমাদের প্রজন্মে এসে ব্যাপকভাবে নারীরা উচ্চশিক্ষা, কর্মে এবং এমনকি গার্মেন্টসের বিকাশের ফলে ব্যাপক মেয়েরা বাইরে কাজ করতে আসাতে পরিবার কাঠামোর একটা বিরাট বড় পরিবর্তন হয়। সেখানে কিন্তু সেই বিরাট পরিবর্তনটা নিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা এখন আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতি মুহূর্তে এই সমস্যাগুলো রিফ্লেক্টেড হচ্ছে, যে যেমন চাইল্ড কেয়ার, বাচ্চারা কোথায় থাকবে সেটা, এবং সেখানে একই সঙ্গে নারী পুরুষের যে কাজগুলো রিডিফাইন হচ্ছে। আপনি বলছিলেন যে বাবা মায়ের কথা, বাবা মায়ের কাজ কি, তাদের ভূমিকা কি, সেগুলো কিন্তু পুনঃসংজ্ঞায়িত হচ্ছে। যেমন আমাদের সময়ে বাবারা দূরে থাকতেন এবং সন্তানদের সাথে সম্পর্কটা অনেক ভিন্ন রকম ছিল, এখন কিন্তু তাদেরকে সরাসরি অনেক কিছুতে অংশগ্রহণ করতে হচ্ছে। হ্যাঁ, সুতরাং বিশেষ করে শহরের পরিবারগুলোতে যেখানে কাজ হচ্ছে বাইরে কাজে যাওয়া, অফিসে যাওয়া, এরকম একটা বিষয়। হ্যাঁ, যেখানে কৃষিভিত্তিক পরিবার ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা ভিন্ন হবে। তো এই বিরাট পরিবর্তনের ফলে, রূপান্তরের মধ্য দিয়ে আমরা অনেকগুলো ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, যেগুলো আসলে আমাদের রাষ্ট্র প্রস্তুত ছিল না, আমাদের পরিবারও প্রস্তুত না, এবং পরিবর্তনটা খুব দ্রুত হয়েছে। যে পরিবর্তন পশ্চিমা বিশ্বে অনেক দিন ধরে হয়েছে, অনেকগুলো প্রজন্ম চলে গেছে এবং সেজন্য তারা প্রস্তুত, সেটার জন্য আমরা ঠিক অতটা প্রস্তুত নই, এবং প্রস্তুত না থাকার কারণে আমাদের অনেক ধরনের সমস্যার মধ্যে আমরা যাচ্ছি। সো এই যে বিষয়গুলি, এটা তো শিক্ষায়তন, যেই শিশু পরিবারের মধ্যে জন্মলাভ করলো, পরিবারের পরিজন দ্বারা সে লালিত পালিত হলো, সেই তো একসময় শিক্ষায়তনে গেল, এবং সেই শিক্ষায়তনে তখন সেইখানে যেই অবস্থাটা, যে নারী পুরুষের সময় সেখানে এই যে ছেলেরা এবং মেয়েদের একসাথে পড়াশোনা করা বা আলাদা পড়াশোনা করা, শিক্ষকদের মধ্যে শুধুমাত্র নারী শিক্ষক নাকি পুরুষ শিক্ষক, এবং তাদের যে আচরণ এবং আমাদের যে সিলেবাস, সব মিলে শিক্ষায়তনে নারী পুরুষের সম্পর্কটা আপনি কীরকম দেখছেন প্রফেসর সলিমুল্লাহ খান? আপনার আগের কথার একটু সূত্র টেনেই বলি। আমি জানি না আমাদের এখানে এখন তো জাতীয় কবিকে সমালোচনা করা যাবে কিনা, আমি অনুমতি নিয়ে বলি। এই যে আপনি নজরুলের কবিতা উদ্ধৃত করলেন, জগতের যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বুঝলাম, অকল্যাণকর যেগুলো সেগুলো কে করেছে? সেগুলো নরনারীই করেছে, উনি হয়তো পজিটিভ হয়ে বলেছেন আর না। তাতে বুঝতে হচ্ছে কি এর মধ্যে একটা অপরাধ বোধ আছে, এটা মনে হচ্ছে। নজরুল ইসলাম শেষ বিচারের জন্য পুরুষও বটে। জি, বলেছে তিনি হিন্দু না মুসলিম এই তর্ক করতে পারেন, কিন্তু তাকেও খানিকটা নারী মনে হয় আমার, তার গলাটা নারীর মতোই মনে হতো আমার, কিন্তু আব্বাস উদ্দিন বলে না আপনার গলা পুরুষ মণ্ডিত, তাই না? তো যাই হোক, নজরুল ইসলামের কথার মধ্যে একটা অপরাধ বোধ আমি দেখি, যে নারীর প্রতি পুরুষের যে অত্যাচার এবং যে অবিচার শতাব্দীর পর শতাব্দী হয়েছে, শুধু পুঁজিবাদের আমলে হয়েছে এটা বললে অবিচার হবে, সেইটার প্রতি তিনি যেন সবার হয়ে ক্ষমা প্রার্থনা করছেন। এই জন্য বলছে কল্যাণকর কাজ নারীকে ছাড়া হয়নি, তো কাজে তুমি নারীকে তার প্রাপ্য স্বীকৃতি দেবে না কেন? এখন আমার প্রশ্ন হচ্ছে নারী পুরুষের মধ্যে সম্পর্কটা আদৌ হয় কিনা? মানবেতর যে অন্যান্য প্রজাতি আছে তাদের মধ্যে নারী পুরুষের সম্পর্ক হয়, ঘোড়া আছে ফার্সি ভাষা বলে পুরুষ ঘোড়া আর মাদি ঘোড়া, কত সুন্দর শব্দ মাদার ঘোড়া আর কি। এরকম নারী পুরুষ সম্পর্ক তো সেখানেও আছে। আমরা শুধু মানুষ নারী আর মানুষ পুরুষের কথা বলছি, এই জায়গাতে আমি বললাম এই যে আমরা বলি নারী জাতি, আসলে আলাদা কোনো নারী জাতি কি আছে? মানে যে অর্থে আমরা বলি বাঙালি জাতি ফরাসি জাতি সেরকম কি? তাহলে জাতি শব্দটা বাংলা অনেক ক্ষেত্রে ব্যবহার করি আমরা। এই ক্ষেত্রে আমি বলবো তাহলে পুরুষ নারীকে কেন চায়, নারী পুরুষকে কেন চায়, এটা কোনো রকমের জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়াই বলা যায়। সেটা কি আমার মধ্যে কোনো না কোনো অপূর্ণতা আছে, যে কারণে আমি যে নারী চাই, নারীর মধ্যে একটা অপূর্ণতা আছে সে পুরুষকে চায়, কিন্তু পাওয়ার পরে দেখা যায় কি অপূর্ণতাটা পূরণ হয়নি, যেন উভয়ে মিলে আরেকটা অপূর্ণতা তৈরি হয়েছে। তাহলে আমার তৃতীয় কোথায় যাব? এই জন্য তৃতীয় একটা শক্তি আমরা কল্পনা করি, এটা মানুষকে হয় কাউকে ধর্মের দিকে নিয়ে যায়, কাউকে রাজনীতির দিকে নিয়ে যায়, কাউকে নিয়তের দিকে নিয়ে যায়। নারী পুরুষ সম্পর্ক নিয়ে অনেক ট্র্যাজেডি হয়েছে, আমরা তো পরস্পরের কথা বলবো, তা আমি বলছি এই যে পরস্পরকে বুঝতে না পারার ফলে যত ট্র্যাজেডি হয়েছে, তো সেটার ভিত্তি কি? কেন বুঝতে পারি না আমরা পরস্পরকে? আমাদের এখানে দেখা যাবে যে তখনই ক্ষমতা সম্পর্কের প্রশ্নটা আসে যখন ইংরেজিতে বোঝা যায় ম্যান বলতে মানব জাতীয় বোঝায়, হিউম্যানও বোঝায়, আবার ম্যান বলতে মেল পুরুষও বোঝায়। এখন তো একটু পরিবর্তন হয়েছে, এখন আমরা হিউম্যান বলছি সবসময়, এখন বলছেন এটা ভালো করছেন, কিন্তু আমরা যে কল্পনা করি জগদীশ্বর, আমি একটু বাংলাতেই বললাম, তাকে যখন ভাষায় বর্ণনা করেন তাকে আপনি পুরুষ ভাষা দিয়ে বলেন নাকি নারী ভাষা দিয়ে বলেন? এমনকি আরবিতেও বলেন হুয়া হিন্না আছে, সে পুরুষেরটাই প্রয়োগ করা হয়, ইংরেজিতে হি সি আছে, বাংলা একটা ভালো ভাষা আমাদের, সে বললেই চলে ইনি বললেও চলে। আবার বাংলায় প্রশ্ন হয় আমি তাকে ইনি বলবো না সে বলবো? আব্বাকে কেউ কেউ সে বলে, কেউ কেউ তিনি বলে। আমি সেই জন্য বলছি আমাদের ভাষা থেকে বোঝা যায় সমস্যাটা কোথায়, আমি সেটাই বলছি যে দেখা যাচ্ছে যেন যিনি ক্ষমতাধর পুরুষকে যেন তার ঘরে আমরা ঠেলে দেই, নারীকে যেন ক্ষমতা বহির্ভূত রাখি, ওই ভাষার মধ্যে বোঝা যায়। যেমন আপনার জগদীশ্বরের জন্য যে সর্বনাম আপনি ব্যবহার করেন সেটা কখনো সম্মানবাচক হয়, কখনো আত্মীয়তাবাচক হয়। হ্যাঁ, যেমন আমরা বলি মানে আপনি আল্লাহ বলতে পারেন, তুমি আল্লাহ বলতে পারেন, কিন্তু পুরুষ নারী হিসেবে করার সময় কেউ বলে না। অথচ দেখা যাচ্ছে এখন আমরা তো একটা তৃতীয় জেন্ডার ব্যবহার করতে পারতাম, ইট, যেমন ইংরেজিতে বলে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, ফরাসি ভাষায় বলে কি ইল প্লার, মানে সে বৃষ্টি দিচ্ছে। এখানে এটা পুরুষবাচক, কিন্তু ইল এবং মেয়ে হলে এল হয়। আমি এই জন্য বলছি জগৎব্যাপী, শুধু বাংলাদেশে নয়, কথাটা আমি আমার অভিজ্ঞতার কথা যখন আপনি বললেন, আমি বলি কি জগতে যত সভ্যতা আছে, প্রাচীনকালের কথা জানি না, আধুনিককালে যত সভ্যতার কথা আমরা জানি, সব জায়গাতেই দেখা যায় ধর্ম যেন একটু নারীর বিপক্ষে পুরুষের পক্ষ নিয়েছে। তো এই কথা উচ্চারণ করা একটু কঠিন আমাদের সমাজে, এইখানে অর্থাৎ আমরা যেটা বলে বায়াস, আমাদের ভাষায় আমাদের সংস্কৃতিতে আমাদের আইনে বায়াসটা নারীর বিরুদ্ধে। আপনাকে স্যার একটু করছি যে এই যে এপিস্টেমোলজিক্যাল যে সমস্ত বিষয় এগুলির বাইরে এসে আমরা এই যে আমাদের সমাজের মধ্যে ধরেন বাংলাদেশের সমাজ যদি ধরেন, তো এইখানে যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষায়তনগুলি আছে বিভিন্ন লেভেলে, এই একদম প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এইখানে যে শিক্ষার যে বিষয়ে যেখানে সেইখানে চর্চার বিষয়, এইখানে আমাদের নারী পুরুষের সম্পর্কটা আমি দোকান থেকে শুরু করছিলাম। ধরুন আমাদের দেশে নির্বাচন প্রথা চালু হয়েছে কখন থেকে? ব্রিটিশরা যখন এখানে নির্বাচন প্রথা চালু করলো তখন নারীরা ভোট দিতে পারতো না, ব্রিটেনে নারীরা ভোট দিতে পারতো না 1920 সনের আগে। আমি এই জন্য শুধু বাংলাদেশকে নিয়ে একটা আলোচনা করলে চলবে না, আবার ব্রিটেনে, ফ্রান্সে, আমেরিকার মতো দেশে 1920-এর আগে 1918-তে রাশিয়াতে যখন ভোটাধিকার নারীদেরকে প্রথম দেওয়া হলো, তখন ব্রিটেনে দেওয়া হয় নাই, তখন ফ্রান্সে দেওয়া হয় নাই, আমেরিকায় দেওয়া হয় নাই। মানে কল্পনা করেন মাত্র 100 বছর আগে নারীরা ভোটাধিকার পেয়েছে। তার মানে কি এখানে একটা বায়াস আছে আমাদের। এরকম বলেন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা তো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন এখন যেটা আপনার যে কাদের জন্য একটা হল করছে না ওই প্রেস ক্লাবের পশ্চিমে, ওটার নাম কি ওই বিল্ডিংটা? চামেলি হাউস। চামেলি হাউস এটা এখন কাকে দিয়ে? সিডা আপনি কাউকে দিয়ে দিয়েছে। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল ছিল, এখানে মেয়েরা থাকতেন, চামেলি হাউসটা আর কি। সেখান থেকে তারা মাস্টারের সাথে ক্লাসে যাইতেন, আবার কাছে বেরিয়ে যেতেন। এখন তো তা আমরা করি না, এখন মেয়েদের জন্য একটা আলাদা কমন রুম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখেন এই পরিবর্তনটা হচ্ছে কেন? অনেক নারী এখন লেখাপড়া করতে আসছেন, আগে তখন আসতো না। সেই জন্য নারী আর পুরুষের সম্পর্কের বিবর্তনের মধ্যে দেখা যায় নারীর বিরুদ্ধে শক্তিটা সক্রিয় ছিল বলেই তাদেরকে আলাদাভাবে ট্রিট করে। আলাদা নারীদের যেমন হল আছে, ক্লাসেও তারা বসে থাকতে পারতো না, কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এখন তা হচ্ছে না, বা আপনার পাবলিকেও তা হচ্ছে না। তার মানে হচ্ছে সম্পর্কে একটা বিবর্তন হচ্ছে আমাদের সমাজে। নারীর বিরুদ্ধে যে একটা বায়াস আছে সেটার কারণে আমি বলবো ভোটাধিকারের ক্ষেত্রে বলেন, শিক্ষার অধিকারের ক্ষেত্রে বলেন, বা অন্যান্য অধিকারের ক্ষেত্রে বলেন, একটা নারী বিরোধী অবস্থান সমাজের মধ্যে ছিল। এখন সেটা পরিবর্তনের দাবি যেহেতু নারীদের পক্ষ থেকে উঠছে, সেই কারণে মাঝে মাঝে মনে হচ্ছে নারী বিরোধী ভায়োলেন্স বেড়ে যাচ্ছে কিনা, এই প্রশ্ন। এই প্রসঙ্গে আবার আমরা আসবো যে নারী পুরুষের সম্পর্কটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা কতটা আমরা ম্যাচিউরড সম্পর্কের মধ্যে আমরা তৈরি করতে পেরেছি বা যাচ্ছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব বিরতির পর। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার ফিরে আসছি। আপনারা আমাদের সাথেই থাকুন, কারণ আমরা একটা অতি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করছি, নারী পুরুষের সম্পর্ক। সবাইকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম। আমরা নারী পুরুষের সম্পর্ক নিয়ে আলাপ করছি। সাইমা খাতুন, আপনার কাছে ফিরছি। এই যে আমাদের সমাজে নারী পুরুষের যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, তাতে একটা সবসময় যে একটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে দিয়ে নারী পুরুষ এগিয়েছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এবং অনেকে প্রশ্ন করে নারী পুরুষের সত্যিকার বন্ধুত্ব আদৌ সম্ভব কিনা। তো এবং আমরা দেখছি যে কাজের ক্ষেত্রে এবং সমাজের বিভিন্ন পরিসরে নারী পুরুষের সম্পর্কের মাত্রাটা এরকম জায়গায় পৌঁছেছে যে আমাদের এই ধরা বাংলাদেশের কথা যদি আমরা বলি, এবং কিছুদিন থেকে যদি আপনি দেখেন যে এখানে যে ধর্ষণের মাত্রা যে পরিমাণ বেড়েছে, এবং সেটার বিপরীতে এই পুরুষ নির্যাতনের কথাও কিছু কিছু শোনা যাচ্ছে। তো আমি ধর্ষণের ব্যাপারে প্রফেসর সলিমুল্লাহ খানের কাছে পরে আসব, কিন্তু আপনি পুরুষ নির্যাতনের ব্যাপারে কিছু বলবেন কিনা, যে এইটা একটা সবাই বলে যে এই ব্যাপারে আমরা খুব একটা আলোকপাত করি না, যে পুরুষরাও যে কখনো কখনো নির্যাতিত হতে পারেন সমাজে, পরিবারের বাইরে, সেই ব্যাপারে আমরা কখনো খুব একটা আলোচনা করি না। তো আপনি এই ব্যাপারে কিছু আলোকপাত করবেন। একদম ঠিক। এই আলোচনার শুরু প্রথমেই আমি আবু গারিব কারাগারের কথা বলতে পারি। আবু গারিব কারাগার ইরাকে, যেখানে ইরাকের যারা বন্দী, যুদ্ধবন্দী পুরুষ, তাদেরকে যৌন নির্যাতন করেছিল কিছু মার্কিন নারী সৈনিকরা, সেরকম ছবিগুলো প্রকাশিত হয়েছিল। তো স্পষ্টতই এটা সম্ভব, এটা অসম্ভব না, এটা ঘটেছে। এবং এখানেই আমরা কিন্তু আসল জায়গাটা যেতে পারি, যেটাকে বলি আমরা নারীবাদী নৃবিজ্ঞানীরা যেটাকে বলতে চান যে ক্ষমতা সম্পর্ক। আসলে এই যে ভায়োলেন্সের ব্যাপারটা তখনই ঘটে যে ক্ষমতা বিচারে উপরে আছে, যে আধিপত্য করতে পারে। এখন যখন ইরাকের যুদ্ধবন্দীদের কনটেক্সটে গেলে আমরা দেখছি যে ক্ষমতাবান হচ্ছে যে মার্কিন নারী সৈনিক। সুতরাং যে ক্ষমতার বিচারে উপরে আছে সেই হচ্ছে যেন একটা ভায়োলেন্স করতে এজেন্সি পায়। সুতরাং কোনো কারণে কোনো পুরুষ যদি দুর্বল হয়, ক্ষমতাহীন হয়, সে ভায়োলেন্সের শিকার হতে পারে। কিন্তু আমি যদি এই প্রসঙ্গে আমি ইউএনের রিপোর্টের 2018 সালে গত বছরে একটা রিপোর্ট বেরিয়েছে, যেটা 2017 সালের যেটা দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে গত 5 বছরে সারা বিশ্বব্যাপী নারীর উপর যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন বেড়েছে কীরকমভাবে, যেটা ছিল 2012 সালে ছিল 48,000 নারী ডোমেস্টিক ভায়োলেন্সে মারা যায়, মৃত্যুবরণ করে, যেখানে 87,000 গিয়ে দাঁড়ায় 2017 সালে। তাহলে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে, এবং সেই সহিংসতাটা কারা পারপেট্রেটর, কারা করছে, তারা হচ্ছে ইন্টিমেট পার্টনার এবং ফ্যামিলি মেম্বার। তার মানে সে তার বাড়িতেই তার ঘনিষ্ঠ ব্যক্তিদের দ্বারাই কিন্তু এটা হচ্ছে। এবং এই স্ট্যাটিস্টিক্সে পুরুষের কথা যদি আনেন, সেখানে আছে যে 18% পুরুষও নির্যাতনের শিকার হয়েছে, সেখানে 82% নারী। তার মানে হচ্ছে নারীরা যে নির্যাতন শিকার হচ্ছে সেটা একটা বিরাট বড় অংশ। সেখানে আমরা এখানে ওই জায়গাটা আবার আসতে পারি যে এটা একটা ক্ষমতা সম্পর্কের ব্যাপার, যেখানে নারী পুরুষের সম্পর্ক কি যদি আমরা প্রশ্ন করি। প্রথমে বলেছিলাম কালচারাল কনস্ট্রাকশন, এখন মূল জায়গাটা আসবো, যেটা হচ্ছে একটা ক্ষমতা সম্পর্ক, যেখানে ক্ষমতার বিচারে পুরুষ বিভিন্নভাবে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং প্রতীকভাবে, সিম্বলিকভাবে ক্ষমতার বিচারে আধিপত্য করতে পারে। সেই সংস্কৃতির মধ্যে বড় হওয়ার মধ্য দিয়ে পুরুষ ওটা শেখে, সেটা তাকে পুরুষ বানায় যে কিনা আধিপত্য করতে পারে। এই যে বহুদিন থেকে যে পুরুষতন্ত্র, এবং সেইটার লিগেসিটাও তো একটা কারণ হতে পারে, যে অনেকে হয়তো চায় না যে সেই অর্থে তার বাবা বা দাদার মতো এরকম একটা পুরুষতান্ত্রিক কোডানকোট আচরণ করবে, কিন্তু সেই লিগেসি তার ব্যবহারের মধ্যে, রক্তের মধ্যে এক ধরনের প্রবাহিত হয়। এবং সেটা এখন আমাদের নতুন পুরুষের মডেল তৈরি করতে হবে। যে পুরুষ যে নতুন যে নারী যে দাবি করছে, নারীর যে শিক্ষা এবং কর্মক্ষেত্রে প্রবেশ করা এবং বিভিন্ন জায়গায় প্রবেশ করার ফলে তার যে নতুন নারীর মডেল তৈরি হচ্ছে। আমার মায়েদের প্রজন্মের যে নারীরা যে ধরনের নারী ছিল, আমরা কিন্তু আরেক ধরনের নারী। সো এই নারীর সাথে বন্ধুত্ব, সহকর্মিত্ব, সহপাঠিত্বের যে সম্পর্ক গড়ে উঠবে সেটি কিন্তু আগের মডেলে পুরুষের সাথে হওয়া কঠিন। সুতরাং সেটা একটা বিরাট বড় পরিবর্তনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, যেখানে এবং সেই টানাপোড়েনটা আমাদেরকে টানাপোড়েন আছে। ধন্যবাদ। আমরা এই যে প্রসঙ্গে আবারও ফিরবো আপনার কাছে। এবার আমরা প্রফেসর সলিমুল্লাহ খানের কাছে আমরা যাচ্ছি, যে এই যে সমাজে আমাদের নারী পুরুষের যে যে সম্পর্ক কাজের ক্ষেত্রে এবং অন্যান্য জায়গায়, সেটা আমরা কতটা ম্যাচুরের বাংলা কি হবে ভালো জানি না, যে সেটা শেষ কত পরিপক্ক সম্পর্কের মধ্যে আমরা পরিপক্ক দিয়ে আসলে পুরো ম্যাচুরিটাকে বোঝা যায় কি না, তো সেইটা আমরা করতে পেরেছি। এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে এই যে ইদানিং যেটা হয়েছে, যে আমাদের কিন্তু এরকম রেপ হয়েছিল অনেক দিন থেকে। ধর্ষণ শব্দটাও আমার কাছে খুব লোডেড মনে হয়, রেপ শব্দটাও লোডেড। আমরা কোন শব্দ ভালো ব্যবহার করতে পারবো জানি না। তো এখন এই যে আগে হয়েছে অনেক দিন থেকে হচ্ছে, এবং যেটি নতুন কোনো বিষয় তাও নয়, কিন্তু ইদানিং বাংলাদেশের কনটেক্সে দেখা যাচ্ছে যে গ্যাং রেপ অনেক বেড়ে গেছে, বাসের মধ্যে, অফিসের মধ্যে, বিভিন্ন জায়গায়। তো এই যে একটা নারী পুরুষের সম্পর্কের জায়গার মধ্যেই কোথাও একটা ফাঁক আছে বলেই তো এই ধরনের ভায়োলেন্সগুলি বেড়ে যাচ্ছে। সত্য কথাই বলেছেন, যে আসলে ফাঁকটা কোথায় এটাই আমাদের দরকার। এটা ক্ষমতা সম্পর্কের মধ্যে আমি একটা উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে। আমি বহু জায়গায় বলেছি, ফ্রান্স ফানো নামক বিখ্যাত দার্শনিক বা সমাজতাত্ত্বিক বলতে পারেন, তার লেখার মধ্যে দেখেছি উনি দ্বিতীয় মহাযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ফ্রান্সের পক্ষে জার্মানির বিরুদ্ধে লড়েছেন। তিনি লক্ষ্য করেছেন জার্মানি বেশ কয়েকবার ফরাসিরা দখল করেছে যুদ্ধের কারণে, এবং ফ্রান্সকেও তারা দখল করেছে বেশ কয়েকবার। সেই ফ্রাঙ্কো প্রুশীয় যুদ্ধ, যেটা পেরি কমিউনের ঘটনা যেটা আমরা বলি, ফ্রান্স তো দখলই করলো। কিন্তু বিষয় লক্ষ্য করা যায়, ফরাসি সৈনিকেরা জার্মানিতে যখন কোনো নারীর কাছে কোনো সুবিধা নিয়েছে, তাকে সে পয়সা দিয়েছে, বলাৎকার করেনি। এবং জার্মানরাও ফ্রান্সে যখন এসছে, যেমন গি দ্য মোপাসার বিখ্যাত গল্প বল অফ ফ্যাট, প্রথম গল্প বল দ্য সুইফট বলে ফ্রেঞ্চ ভাষায়, সেখানেও দেখা যায় সে পয়সা ছাড়া নারীর কাছে কোনো সুবিধা গ্রহণ করে না। কিন্তু সেই পাকিস্তানি সৈন্যরা যখন বাংলাদেশে, অথবা ফরাসি সৈন্যরা যখন আলজেরিয়ায়, তখন সেখানে তারা রেপ করে। আপনি জিনিসটা বুঝতে হবে, রেপের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটা মনে হচ্ছে ওই ফর্মটাকে ব্যবহার করছে। আমি যেন নারী পুরুষের সম্পর্কের মধ্যে ভালোবাসা হচ্ছে একটা প্রধান সম্পর্ক, যেটা বলতে আমি শুরু করেছিলাম, যেটা বিবর্তিত হয়ে একসাথে থাকার সিদ্ধান্ত রূপান্তরিত হয়, যেটাকে আমরা বিবাহ বলি। এটা হয়, তারপরে এটা ভেঙেও যেতে পারে। কিন্তু যদি মনে করি আমার মায়ের সাথে যে আমার সম্পর্ক, আমি তো পুরুষ ছেলে, এটাও তো নারী পুরুষ সম্পর্ক, তাই না? আমার মেয়ের সাথে আমার সম্পর্কটা তো নারী পুরুষ সম্পর্ক, তখন তো সেখানে আমি ওই কথাটা বলি না। কাজে নারী পুরুষের সম্পর্ক বহুবিধ, এটা স্বীকার করি। তার মধ্যে ভালোবাসার সম্পর্কটা হচ্ছে দুইজন সমবয়সী বা সমচিন্তা সম্পন্ন মানুষের সম্পর্ক। আমাদের বাংলা ভাষায় বিবাহ সম্পর্কে কত সুন্দর শব্দ আছে না, আমার পুরুষেরা বলে আমার সহধর্মিনী, দুইজনের এক ধর্ম হয়। সেটা যখন ভেঙে পড়ে, আমি বলছি তখন এই ক্ষেত্রে একটা নতুন কথা আমাকে বলতে হবে, আপাতত নতুন মনে হবে। সম্পর্ক যদি উত্তম না হয়, তাহলে সেটা অদম হতে বাধ্য। মধ্যবর্তী সম্পর্ক বলে কোনো সম্পর্ক নেই। এটা বলে গেলে বিটুইন দ্য মিডিওকার অ্যান্ড দ্য ওয়ার্স্ট দেয়ার ইজ নো ডিগ্রি অফ ডিফারেন্স। এটা স্যার খুবই আপনি ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। কিন্তু আমাদের যে সমাজে আমাদের যে দাম্পত্যের সম্পর্ক, সেইটা তো আমরা যেভাবে সাধারণত, আমি খুবই একটা মানে খুব গ্রসলি বলছি, মানে এটা অবশ্যই এর মধ্যে অনেক ব্যতিক্রম আছে, কিন্তু সবাই বলে, পুরুষেরাও বলে, নারীরাও বলে, যে তারা কোনো রকমে মাঝামাঝি একটা জায়গায় দিয়ে চালিয়ে নিচ্ছে। আমি সেটাই বলছি, আমরা এখানে ভালো না মন্দ না। এই যে আপনি এখানে বাংলা মোটরে বসে আছেন, ওই বাংলা মোটরে কৃষ্ণা রায় বলে এক অপেক্ষমান যাত্রীর উপর দিয়ে বাস চলে গেল, বলে তার পাটা ভেঙে গেল, বলে কি তার চামড়াটা শুধু ছিল, ভিতরে হাড়টা ভেঙে গেছে। আমাদের সম্পর্কগুলো সেই রকমেরই। আমি বলছি এই জন্যই বলছি, বিটুইন দ্য মেডিওকার অ্যান্ড দ্য ওয়ার্স দেয়ার ইজ নো ডিফারেন্স। তার মানে আমরা এই যে শিক্ষার মাধ্যম বলি না, শিক্ষা হয় উত্তম হবে, না হলে অদম হবে, মধ্যম বলে কিছু নাই। আমি যে এখন ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে যখন এটা খারাপ হয়ে যায়, তখন এটাকে আমরা সময় একটা আইনে আছে, এটাকে বলে কি বিবাহের ভিতরেও রেপ হয়। না, তা তো আছে। মানে অর্থাৎ কথা হচ্ছে কি, তাহলে সম্পর্কের মধ্যে যে মতামতটাই হচ্ছে আসল জিনিস। ওখানে বারবার 30 সেকেন্ড বললে সেখানে আর কথা বলা যায় না। কাজে আমিও বলছি কি, এই যে 30 সেকেন্ডের মধ্যে যে বলা যায় না, সেটা হচ্ছে কি, এইটাকে বাংলায় বলে বলাৎকার, যেটা আপনি খুঁজতেছিলেন। ফরাসি ভাষায় বলে ভিওল, VIOL, যেটা থেকে ভায়োলেন্স কথাটা হয়েছে, এটা কিন্তু ওখান থেকে আসছে। বাংলায় ধর্ষণ কথাটা আধুনিক বের করেছে, এই যে নারীর প্রতি সহিংসতা বলে যে অদ্ভুত ইংরেজি আমরা বের করেছি, এটা তো অনুবাদ করা বাংলা। কাজে না, আমাদের অনেক রেপ কথাটাও ইংরেজদের কাছ থেকে ধার করা। আমার মনে আমাদের পুরনো শব্দ হচ্ছিল কি, কারো ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগ করা, বলৎকার। বলের যে শব্দ এটা হচ্ছে ভিওল, ওইটাই ভায়োলেন্স। তো অর্থাৎ আমি বলছি যে ভালোবাসা যখন নষ্ট হয়ে যায় তখন সেটা বলাৎকারে রূপান্তরিত হয়। এমন কিছু বিবাহ সম্পর্কের ভিতরে হতে পারে। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা আবার ফিরে আসছি। দর্শক মন্ডলী, আমরা খুবই চমৎকার একটি প্রাণবন্ত আলোচনার মধ্যে আছি নারী পুরুষের সম্পর্ক নিয়ে। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ধন্যবাদ। দর্শক মন্ডলী, বিরতির পর আমরা ফিরে আসলাম। আমরা আলাপ করছিলাম নারী পুরুষের সম্পর্ক নিয়ে। তো আমরা দেখছি যে আমাদের যে গোটা সভ্যতার ক্রমবিকাশ, সেটা তো নারী পুরুষের সম্পর্কের ভিত্তিতেই তৈরি হয়েছে। আপনারা যদি সেই অ্যাডাম এবং ইভ সেই জায়গা থেকে আজকে এই যে আমাদের এই পৃথিবী এতে যে আমরা বসবাস করছি এবং আমরা বিভিন্ন কাজকর্ম করছি, সেটা নারী পুরুষের সম্পর্কের প্রণোদনা থেকেই আমরা ধাবিত হই এবং আমরা কাজকর্ম করি বলে অনেকে মনে করেন। আমরা এইবার এই যে আমাদের বিরাট সাহিত্যের যে জগৎ এবং আমাদের যে নাটকের জগৎ, সিনেমার জগৎ, সেটা তো জীবনেরই প্রতিবিম্ব হয়ে সেখানে আমরা অনেক নারী পুরুষের চরিত্র তৈরি করেছি এবং সেখানে অনেক শক্তিশালী চরিত্র তৈরি হয়েছে নারীর এবং পুরুষের, এবং সেইগুলি তো যুগে যুগে মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং নারী পুরুষরা এই সাহিত্যের চরিত্র থেকে নিজের চরিত্র তৈরি করতে চেয়েছে, তাদের থেকে সেই সঞ্জীবনী নিয়ে নিজেরা ঋদ্ধ হয়েছে। তো আমরা সেরকম কিছু ভাবতে পারি কিনা যে ধরা যাক আমরা প্রথমে যদি আমাদের নিজেদের সাহিত্য, যেমন শরৎচন্দ্রকে বলা হয় যে তিনি নারী হৃদয়ের অন্দরমহলে ঢুকতে পেরেছেন বলে অনেকের ধারণা, বঙ্কিম, রবীন্দ্রনাথ এবং অন্যরাও, তারাশঙ্করের গল্প যদি আমরা দেখি, সেখানে অসম্ভব যে নারীদের যে তাদের যে সাইকোলজিটা, তাদের যে মনস্তত্ত্বটা বোঝার ব্যাপারে আমাদের সাহিত্য কি একটা বিরাট ভূমিকা পালন করেছে। আমরা ওয়ার্ল্ড লিটারেচার একটু পরে আসছি, আমরা আমাদের নিজস্ব যে বাংলা সাহিত্যে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি যদি বলেন যে নারী পুরুষের মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক না থাকার কারণে যে হাহাকার আছে সেটা সাহিত্যের মধ্যে, শিল্পের মধ্যে ফুটে হয়েছে। অর্থাৎ যে সম্পর্ক আমি চাই কিন্তু পাই না, মানে অর্থাৎ অধরা, সেইটাকে ধরবার যে চেষ্টা, সেখান থেকে শিল্প সাহিত্যের উদ্ভব বলে আমার একটা প্রস্তাব। এই জন্য আপনি যদি শরৎচন্দ্র বলেন, এই যে বললেন, আমি বলছি এটা একটা মিথ। তিনি নারীদের অন্দরে প্রবেশ করেছেন। এই যে বড় দিদি, ছোট দিদি, মেজো দিদি, সব দিদি সিরিজ, আমি এইগুলি যে কতখানি কল্পনা, অর্থাৎ তার বাসনা এবং কতখানি বাস্তবতা, সেটা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাচ্ছি। আপনি ওয়ার্ল্ড আর দেশকে ভাগনা করে যদি দেখেন, আমি বলি প্রেমের সূত্রপাত সম্পর্কে সবচেয়ে ভালো কবিতা একটা আধুনিক কালে আমি পড়েছি, এটা বোদলেয়ারের লেখা কবিতা, বুদ্ধদেব বসুর অনুবাদে শুনবেন, কোনো এক পথচারিণীর প্রতি। সেই কারণে বলছেন একটা সূর্যাস্তের আগের মুহূর্তে গোধূলি লগ্নে অনেক ভিড়ের মধ্যে দিয়ে শহরের মধ্যে একটা নারী হেঁটে চলে গেল। তখন তার যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হলো মেয়েটার ঠিকানাটা কোথায় আমি জানি না, আমার ঠিকানা তো সে জানে না, কিন্তু তার মনে চকিত হলো। এই জন্য বলে কি, প্রথম দৃষ্টিতে প্রেম বলে কিছু নাই। প্রেম যখন চলে যায় তখন প্রেমের উদ্ভব হয়। প্রেম মানে স্মৃতি, সংস্কৃতি, যে স্মৃতি কথাটা আছে এটার মূল হচ্ছে সংস্কৃত বলে স্মরা। এই স্মরা কথা থেকে আমাদের স্মার্ত বা সার্থকতাটা আসছে, মনে রাখে। এই স্মরা শব্দের ডবল অর্থ এই সংস্কৃতে, স্মরা মানে মনে করা, স্মরা মানে প্রেমে পড়া। খেয়াল করেছেন প্রেমের মধ্যে আমরা পড়া কথাটা কেন ব্যবহার করি ভাষার মধ্যে? আমরা কিন্তু বলি না যে প্রেমে উঠেছে, প্রেমে পড়েছে, কেন এটা সমতল নিচে নেমে যায়। অর্থাৎ আপনি যে নর্মাল স্টেট, প্লেটোকে বলেছেন প্রেমে পড়া একটা অসুখ। ইয়েস, লাভ ইজ এ ডিজিজ। কিন্তু কিন্তু প্রেম ছাড়া তো কিছু হয় না। না, আমি কিছু হয় বলছি না, আমি তো হওয়া না হওয়ার ব্যাপার নয়। আমি বলছি আপনি যে নারী পুরুষের সম্পর্কের কথা বলছেন, তার মধ্যে সম্পর্কে তো নানা ধরন আছে। আমি একটা দিয়ে শুরু করলাম, প্রেম একটা সম্পর্ক, কিন্তু প্রেম শুরু হয় সবসময় দ্বিতীয় চিন্তা থেকে। স্মৃতি ছাড়া প্রেম হয় না। প্রথম দৃষ্টিতে দেখালে তো প্রেম না, এটা লোভ হতে পারে, কিন্তু পরে যখন তাকে ভুলতে পারেন না, মনে হচ্ছে কি প্রেমের সূত্রপাত হয়েছে। অর্থাৎ স্মৃতির সাথে, অর্থাৎ প্রথম দৃষ্টিতে নয়, প্রেম সবসময় শুরু হয় শেষ দৃষ্টিতে। স্মৃতিই প্রেম। হ্যাঁ, সেই জন্য স্মৃতি সাহিত্য আমি বারবার বলছি। অর্থাৎ যাকে, যেমন মা শব্দটির মধ্যে, আমার যে রক্ত মাংসের মা মারা গেছে বহু আগে, কিন্তু মা শব্দটির মধ্যে আমি মায়ের যে মূর্তি খাড়া করি, সেই অনুভূতি যে জাগায়, এটাই প্রেম। আমার বক্তব্য হচ্ছে প্রেমের যে সাহিত্যের রূপায়ণ, সেটা হচ্ছে প্রেমের অনুপস্থিতিতেই এই রূপায়ণটা হয়। ওই যে রোমান্টিক সংজ্ঞা আছে, নজরুল তো পুরোপুরি রোমান্টিকই। আমাদের অনেকে রোমান্টিক, ওনার কি বলে কবিতা কি জিনিস বলে, মেমোরি রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। অনেক পরে অর্থাৎ শান্ত অবস্থা যখন আপনি উত্তেজনাকে স্মরণ করেন, আমি উত্তেজনার মধ্যে খুব বেশি মহত্ব নাই, মানুষের মধ্যে শুধু সাহিত্য আছে। খেয়াল করবেন ভালো আর মন্দ যাই হোক মানুষই লিখিত রূপ দিয়েছে। এই যে লেটার এল যেটা দিয়ে আমি লিখি, সাহিত্য এটা, লিটারও সেটা, লিটারেচারও সেটা, লেটারও সেটা। লেটার মানে কি? চিঠি। লেটার মানে অক্ষর। আমি বলছি প্রেমের ক্ষেত্রে মানুষের যে শ্রেষ্ঠত্ব অন্য প্রাণীর ক্ষেত্রে সেটা অন্য নয়। মানুষের মানে যৌন প্রজনন আর অন্যান্য প্রাণীর প্রজনন সে পার্থক্য নেই, কিন্তু মানুষ একটা পার্থক্য আছে, মানুষের মধ্যে নিষেধাজ্ঞা আছে, যেটাকে আমরা অজ্ঞান বা অবচেতন বলি। সেটা কি না, আপনি একে বিয়ে করতে পারবেন, একে পড়তে পারবেন না, এমনকি এর সাথে আপনি যেতে পারবেন, এর সাথে যেতে পারবেন না। এটা কোথা থেকে আসছে? ভাষায় যেমন নিষেধাজ্ঞা আছে, বাক্যটা এইভাবে আমি খাই বলতে হবে, আমি খাও বলা যায় না। এটা শিশু শেখে কীভাবে? যেভাবে শেখে। আমি মনে করি যে মানুষের প্রেম আর পশু পাখির প্রজননের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাতে যে মানুষ যদি প্রেম শব্দটি আবিষ্কার না করত ভাষায়, সম্ভবত সে প্রেমে পড়তো কিনা সম্ভব না। খুবই প্রজাতি উৎপাদন অবশ্যই করতো, প্রজাতি উৎপাদন তো আমাদের ডোমেস্টিক অ্যানিমালরা করে। খুবই একটা মজার কথা বললেন, প্রেম শব্দ। তাহলে খুবই আপনি অ্যাপোস্টেমোলজিক্যালি সবকিছু দেখছেন, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় যে আপনি সবকিছুকে একটা অ্যাপোস্টেমোলজিক্যালি দেখে তারপরে আপনি ব্যাখ্যা দিচ্ছেন। আমরা ফিরে আসবো আপনার কাছে, এই অনুষ্ঠানে ফিরতে পারবো কিনা আমার সেই সন্দেহ আছে। আমরা ফিরছি সায়মা খাতুনের কাছে। আমাদের এই যে আমরা তাহলে সম্পর্কের যেরকম বললেন যে এটা এপিস্টেমোলজিক্যাল, আসলে আমি জানি না সেটা সাহিত্য। সাহিত্য মানে এটা কি? আপনার জীবনের সাথে, আপনার ভাষার সাথে তার যে অর্থ, তার সম্পর্কটাকে সাহিত্য বলা হয়, অর্থের সহিত। এই জন্য একটা সাহিত্য বলে। জি জি, ধন্যবাদ। আমরা তো দেখছি যে আমাদের এই যে নারী পুরুষের সম্পর্ক নিয়ে অনেক ধরনের বিষয় আছে। অনেকে বলে যে এই সম্পর্কের মীমাংসা না হলে পরে জীবনে খুব কিছু করা খুব মুশকিল। নারীর সাথে পুরুষের সম্পর্কে একটা মীমাংসা হওয়া উচিত, সেটা যেই ধরনের মীমাংসাই হোক না কেন, সেটা প্রেমের মীমাংসা হোক, অপ্রেমের মীমাংসা হোক, যে কোনো ধরনের মীমাংসা না হলে পরে একটা ব্যক্তির পক্ষে, নারীর পক্ষে বা পুরুষের পক্ষে এগিয়ে যাওয়া খুব খুব একটা মুশকিল। তো আপনি কি সেরকম মনে করেন? বা আমাদের নারী পুরুষের সম্পর্কের একটু যে পরিপক্কতা, যে বিষয়টা আমরা বলছি, সেটা কি আমাদের সমাজে সেইটার ব্যাপারে কোনো কাজ করা যায় কিনা, বা সেই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এই যে বিরাট বড় পরিবর্তনের কথা আমরা একটু আগে বলছিলাম, যে সেই পরিবর্তনে এখন কিন্তু নারীরা তাদের নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করছে। বিশেষ করে 70-এর দশকে যে একটা ধরনের অ্যাওয়ারনেস তৈরি হয়েছে নারীদের মধ্যে, যে সেখানে তার নিজের অধস্তনতা নিয়ে নানা জায়গায় রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে প্রশ্ন করতে গিয়ে যে নতুন নারী তৈরি হয়েছে, এই নতুন নারীকে সে তার নিজেকে পুনরাবিষ্কার করছে। তেমন করে পুরো সম্পর্ক, গোটা কাঠামোকেই পরিবর্তন করার একটা দিকে আমরা ধাবিত হয়েছে। সেখানে যেমন সেটা বিরাট বড় একটা রাজনৈতিক ব্যাপার, আমরা রাজনৈতিক আন্দোলন দেখি। এখন উইমেন মুভমেন্ট একেবারে রাজনৈতিক বিষয়, রাজনীতির আন্দোলন, এমনকি নারীর ইস্যুগুলো ভীষণ রাজনীতি। যেমন আপনি যে কাশ্মীরের আর্টিকেল 370 নিয়ে দেখছেন, যে ওখানে একটা বিরাট বড় ইস্যুই আছে, যে সেখানে মেয়েদের বিয়ে করতে পারবে কি না, এটা নিয়ে একটা বিরাট বড় রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে। সুতরাং নারীদের ইস্যুটা কিন্তু একটা বিরাট বড় রাজনৈতিক ইস্যু বটে। সুতরাং ওই জায়গাকেও অ্যাড্রেস করতে হবে, এবং সাংস্কৃতিক এবং সাহিত্যের যে জায়গাগুলো বলছেন, সেখানেও কিন্তু যে সেই সময়ের দর্পণ ছিল আপনার শরৎ এবং রবীন্দ্রনাথের সাহিত্য, এবং ওই সময়কার নবজাগরণ আন্দোলনের যে সাহিত্য। সুতরাং এখন আবার নতুন সাহিত্য তৈরি হচ্ছে, সেই সাহিত্যে কিন্তু এই নতুন নারীদের অভিজ্ঞতা আসছে। ফলে আমাদের এই নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে, এবং এই যে হেটারোসেক্সুয়ালিটির বাইরেও সম্পর্ক তৈরি হচ্ছে, যে নারীর প্রতি পুরুষের এবং পুরুষের প্রতি নারীর সম্পর্কের বাইরে। সাহিত্যের উদাহরণ যখন দিলেন, আমাদের দেশের সাহিত্যে নারী সাহিত্যিকদের প্রতিনিধিত্ব এত কম কেন? ধরেন আজকে রবীন্দ্রনাথ বলেন, শরৎচন্দ্র বলেন, উমিচাঁদ বলেন, আর তারাশঙ্কর বলেন মাজহার মোশারফ বলেন, সবই তো পুরুষ। নারী তো কম কেন? কামিনী রায় ছাড়া সেই সময় খুব একটা কাউকে দেখছি না। আমরা সামনে কত বড় সংখ্যায় নারীদেরকে আমি আসতে দেখছি আমাদের জেনারেশনে, অন্তত আমার প্রজন্মে আমি দেখছি প্রায় 10-12 জন। ভালো সেই মুহূর্তেই লিখছে, অনেক আসছে। আমি আগের দিক থেকে বলছি, বাংলা সাহিত্যের মেইনস্ট্রিমে দেখেন নারীর প্রতিনিধিত্ব কত কম। বড় লেখক হিসেবে কামিনী রায় আছে, আমাদের বেগম রোকেয়া আছে, আমি তাদের স্মরণ করেই বলছি। আপনি তো 82 আর 18 বললেন, সংখ্যা তত্ত্বে আমার জ্ঞান নাই, সেই জন্য বললাম যে আমরা সাহিত্যে নারী পুরুষ সম্পর্ক নিয়ে আমরা আরেকটা আলোচনা করতে চাই, এবং সেটা আমি মনে করি সেটাও খুব একটা গুণগত আলোচনা হবে। সেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা আমাদের সময় আজকে খুবই শেষ হয়ে গেছে। সায়মা খাতুন, আপনি কি একটা শেষ কিছু একটা বলতে চান কিনা? আমি যেটা বলতে চাই যে এই নতুন যে নারী এবং নতুন যে পুরুষ, সেটা সেই পরীক্ষা নিরীক্ষাতে আমাদেরকে আসলে নিজেদেরকে সবাইকে পরীক্ষার মধ্যে নিয়ে এসে একটা নতুন মডেল তৈরি করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। নারী পুরুষ সম্পর্কটা আমরা নতুন ভাবে আমাদেরকে দেখতে হবে এবং সেটাকে আমাদেরকে মেনে নেওয়ার যে মানসিকতা সেটা আমাদেরকে তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক সলিমুল্লাহ খান এবং সামিয়া খাতুন, আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন। আজকে নারী পুরুষের সম্পর্ক নিয়ে আমরা চমৎকার আলোচনা করছিলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে আমরা চমৎকারভাবে আমরা নারী পুরুষের বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনায় উঠে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষের সম্পর্ক নিয়ে আমরা একেবারে সারসংক্ষেপ কিছু বলতে পারি না এবং কোনো রকমের একটা সাধারণীকরণ আমরা করতে পারি না। নারী পুরুষের সম্পর্ক বিবর্তিত হচ্ছে, এটা বিবর্তিত হতে থাকবে এবং আমরা আমাদের সেই সম্পর্কের মধ্যে এগিয়ে যাব এবং মানব সভ্যতা নারী পুরুষের যৌথ প্রয়াসে এগিয়ে যাবে। তো আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বিজয় সংলাপ আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।